আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো অনেক মজার একটি হটডগ রেসিপি। এই শীতের সবজি দিয়ে এবং সসেজ দিয়েই আমি এই হটডগের রেসিপিটি তৈরি করবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে ভেজিটেবলগুলো সব কেটে নিয়েছি। এখানে ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি, আর এটা হচ্ছে শসা। শসাগুলোর বিচি ফেলে দিয়ে আমি এভাবে কেটে নিয়েছি। আর এই তো পেঁয়াজ, আর এটা কিন্তু কাঁচামরিচ। কাঁচামরিচের বিচিগুলো ফেলে আমি এভাবে লম্বা করে চিকন চিকন করে কেটে নিয়েছি। আর এই তো সসেজগুলো আমি এভাবে দু টুকরো করে নিচ্ছি। আমি এখানে প্রায় তিনটি সসেজ নিচ্ছি, যেহেতু আমি হটডগও তৈরি করব তিনটি। তো এই তো এটা হচ্ছে হটডগের ব্রেড। আমি এখন ব্রেডটা কেটে নিচ্ছি। তো ব্রেডটা চাইলে কিন্তু মাঝখান থেকেও কাটা যায়, বাট আমি এভাবে কেটে নিচ্ছি যেহেতু আমি ভেজিটেবল অ্যাড করব তাই। এখন আমি প্যানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ বাটার। তো বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। বাটার মেল্ট হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সসেজগুলো। তো সসেজগুলোকে কিছুটা আমি ফ্রাই করে নিচ্ছি। সসেজ ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ এখানে বাটার অ্যাড করে দিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। প্রথমে আমি পেঁয়াজটা অ্যাড করছি, আর এই ভেজিটেবলগুলো কিন্তু আমি সম্পূর্ণ কুক করব না। তো একে একে আমি এখানে দিয়ে দিলাম গাজর, এখন এখানে অ্যাড করব ক্যাপসিকাম। সব উপকরণগুলোই আমি দিয়ে একে একে এটা একটু সটে করে নিব। আমি কিন্তু এটা একদম সেদ্ধ করে ফেলব না। এখন দিয়ে দিলাম কাঁচামরিচটা। কাঁচামরিচটা কিন্তু বেশ ভালো ঝাল হয় বিচি ফেলে দেওয়ার পরও। তো আপনারা একটু বুঝে অ্যাড করবেন। এখন এতে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। সব শেষে আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি যে শসাটা কেটে রেখেছিলাম সেটা। তো আমার ভেজিটেবলগুলো কুক করা হয়ে গিয়েছে। এখন আমি দেখাচ্ছি কী কী সস অ্যাড করব। তো প্রথমে এটা হচ্ছে মেয়োনিজ, মেয়োনিজটা আমি নিয়েছি। আর এটা হচ্ছে গার্লিক সস। এই সসটা মাস্ট, কারণ এটার জন্য স্মেলটা অ্যান্ড টেস্টটাও কিন্তু বেশ ভালো আসে। আর এই তো টমেটো সস, রেগুলার যেটা। আপনারা চাইলে কিন্তু আরও একটা সস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে চিলি সস। সো যাই হোক, এই তো আমি ব্রেডটা নিয়ে নিলাম। প্রথমে আমি টমেটো সসটা দিয়ে দিলাম, এখন এতে দিয়ে দিলাম মেয়োনিজ। তো এটা আসলে কোনো পরিমাপ নেই, আপনি আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আর অল্প কিছুটা, 1/2 চামচের মতো আমি এখানে কিন্তু গার্লিক সসটা অ্যাড করে চামচের সাহায্যে আমি ছড়িয়ে দিচ্ছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি সটে করে রাখা যে ভেজিটেবলগুলো আছে সেটা। সেটাও আসলে আপনি আপনার ইচ্ছা মতো অ্যাড করবেন। তো যেহেতু শীতের সবজি, আর বাসায় কিন্তু বাচ্চারা সবজিটা খুবই কম খায়, সো আমি এজন্য ভাবলাম এই খাবারের সাথে কিন্তু ভেজিটেবলটা খেয়ে নেবে অ্যান্ড অবশ্যই ভালো লাগবে। এই জন্য আমি অ্যাড করে দিলাম একটু বেশি পরিমাণে। আর এই যে সসেজটা, আমি সম্পূর্ণ একটা সসেজ আমি একটা হটডগে ইউজ করছি। সো এই তো দেখতে পেয়েছেন, এখন এর ওপর দিয়ে আমি আবার সসগুলো অ্যাড করছি। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ, এটাও আপনারা টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, আর এই তো কিছুটা গার্লিক সস অ্যাড করে দিলাম। আমার হটডগটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো এই তো খুবই অল্প সময়ে চট জলদি তৈরি করে নেওয়া যায় এই হটডগ রেসিপিটি, অ্যান্ড খেতে কিন্তু খুবই সুস্বাদু। সো আপনারা চাইলে কিন্তু খুবই শর্ট টাইমে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো এই তো আজ এ পর্যন্তই। পরবর্তীতে চলে আসব আবার নতুন কোনো ব্লগ বা রেসিপির সাথে। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।